দেখুন রাজ্যটা ছোট্ট, কিন্তু এটাকে প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই রাজ্য, ঐতিহাসিক বহু এখানে সাক্ষী আছে, অনেক কিছুর মধ্যে ঊনকোটি থেকে শুরু করে চৈমুরাও অন্যতম। প্রায় যতটুকু আমাদের ইনফরমেশন বা আমাদের ফাইন্ডিংস আছে সেখানে চৈমুরাও প্রায় 1100 শতাব্দীর থেকে এটা শুরু। এটার পরিচিতি খুব বেশি দিন হয়নি যেটা মানুষের কাছে আমরা আনতে পেরেছি। কিছুদিন আগেও সেখানে চৈমুরাকে তুলে ধরা হয়েছে, কিন্তু চৈমুরাকে কখনো মানুষের যাওয়ার উপযুক্ত, সেখানে থাকা বা সেখানে ভালো মতো নিরাপত্তার মধ্যে থেকে ঘোরার মতো ব্যবস্থা ছিল না। আমাদের সরকার, আমাদের আজকে 22 মাস, এবং এতে আমরা চাইছি রাজ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য বা রাজ্যটাকে যাতে একটা পর্যটন শিল্প হিসাবে রাজ্য গড়ে তোলা আমাদের লক্ষ্য। এবং আপনারা এটাও জানেন যে পৃথিবীর বিভিন্ন বেশ কয়েকটা রাষ্ট্র এখানে পর্যটনের উপরে তাদের ইকোনমি স্ট্যান্ড করে। আমাদের ভারতবর্ষ বেশ কয়েকটা স্টেটে চলছে, আমাদের রাজ্য তার মধ্যে পিছিয়ে থাকতে পারে না। ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকেও শুরু করেছেন যে রাজ্যটাকে রাজ্য নয়, এই নর্থ ইস্ট এটাকে একটা ট্যুরিজম সার্কিট করে তোলার জন্য যে ব্যবস্থাপনা বা কেন্দ্রীয় সরকারের উদ্যোগ, এর সঙ্গে আমাদের রাজ্যের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটার সঙ্গে যথেষ্টভাবে এটার অগ্রণী ভূমিকা নিচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যা আছে ট্যুরিজম ডিপার্টমেন্টে, ধরুন আমাদের গাড়িগুলো আছে, সেগুলো এখানে সেভাবে খুব একটা ব্যবহারের মতো মানে ব্যবস্থা রাখা হয়নি। আজকে আমাদের দপ্তরের অফিসার আমার সঙ্গে, আমার ডাইরেক্টর ট্যুরিজম আছেন, এবং বেশ উদ্যোগ নিয়েই কয়েকটা পদক্ষেপ আমরা নিয়েছি। আপনারা জানেন যে আমাদের এয়ারপোর্টে ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের সেখানে ভেহিকেলের বুকিংয়ের ব্যবস্থা আমরা করেছি, অলরেডি ভালো সাড়া পাচ্ছি। এবং যারা রাজ্যের বাইরে থেকে যারা ট্যুরিস্ট আসছেন, তারাও যথেষ্টভাবে এই রাজ্যটাকে হয়তো নতুনভাবে দেখছেন যে রাজ্যের ট্যুরিজমের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। যেমন আজকে আমরা দেখছি যে এই ছবিমুড়া, আজকে আমাদের যারা আজকে প্রথম এই সফরের সঙ্গী হচ্ছেন, যারা আজকে তাদের কাছে তারা রাজ্যের লোক, অনেকের সামর্থ্য আছে কিন্তু ব্যবস্থাপনা সঠিক যাতায়াতের জন্য তারা ছবিমুড়া দেখতে পারেন না। অথচ রাজ্যের বাইরে বা ভারতবর্ষের বাইরেও অন্য কান্ট্রি থেকেও এই ধরনের জিনিস, যে এইসব স্পট দেখার জন্য সবাই আগ্রহী।